আজকে আমরা চলে এসেছি সোহাগ জলের মেকআপ রুমে, আর আমার পাশে একদম রয়েছে তোমাদের প্রিয় শ্বেতা। তো কেমন আছো আগে বলো। আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো কেমন চলছে জীবন নতুন বছরে? নতুন বছর খুব ভালো চলছে। এখনো পর্যন্ত সোহাগ জল চলছে, প্রজাপতি রিলিজ হলো, সেটাও খুব ভালো একটা খবর। দারুণভাবে প্রজাপতি লোকের মনে জায়গা করে নিয়েছে, সোহাগ জলেও খুব ভালো রেসপন্স পাচ্ছি, সব মিলিয়ে তো খুব ভালো। সোহাগ জলে কি টুইস্ট আসছে? সোহাগ জলে আপাতত, সোহাগ জলে জুঁইয়ের যে বর সুব্রত চ্যাটার্জি, সে আপাতত অ্যারেস্ট হয়ে গেছে, তাকে চুরির দায়ে ফাঁসানো হয়েছে। যদিও সে টাকাটা নিয়েছে কিন্তু অন্য রিজনে নিয়েছে। তো এখন তাকে শুধু বাঁচানোর একটা বিরাট তাগিদ, তাকে বাঁচাতে হবে। এবং তারপরে টাকা, যে টাকাটা নিয়েছে সেই টাকাটা ডিল ওয়াইজ, মানে অডিয়েন্স জানে যে একটা ডিলের জন্য আমার বিয়েটা হয়েছে, বেসিক্যালি কোনো ভালোবাসার টান বা কিচ্ছু নেই। তো আমিও প্রমিস করেছি ওই টাকাটা ফেরত দেবো সুব্রতবাবুকে। তো টাকাটা ফেরত দেওয়ার পর আমার মুক্তি। তো এখন ওই সময়টা চলছে যে কীভাবে আমি জেল থেকে সুব্রতবাবুকে ছাড়াবো, কীভাবে টাকাটা ফেরত দেবো এবং তারপর কী কী হয়। প্রেমটা কবে জমবে সুব্রত আর জুঁইয়ের মধ্যে? সেটা তো স্ক্রিপ্ট রাইটার বলতে পারবে, এটা পুরোপুরি স্ক্রিপ্ট রাইটার বলতে পারবে। তবে হ্যাঁ, অডিয়েন্সের খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, খুব ভালো রেসপন্স পাচ্ছি, সেটা খুব ভালো লাগছে। তবে মনোমালিন্যটা চলুক, সব জায়গায় তো প্রেম দেখাচ্ছে, আমার নয় প্রেম থেকে দূরেই রইলাম, প্রেমে পড়া বারণ। একদম। হানিদার সাথে এমনি অফ স্ক্রিন কেমন মজা চলে? আসলে আমরা সবাই এখন কী হয়েছে, সবাই সিরিয়ালটা শুরু হয়েছে প্রথম দিকটা, খুব এক প্রেশার রয়েছে কাজের, ব্যাংকিংয়ের প্রচণ্ড ইস্যু রয়েছে একটা, সেই জন্য সবাই এখন মন দিয়ে এখন সিনে আমরা ঢুকি। আর আমি সবসময় মেকআপ রুমে আমাদের যে নারী গোষ্ঠী রয়েছে তাদের সাথে খুব আড্ডা ফাড্ডা মারি, আর যখন ফ্লোরে যাই নারী গোষ্ঠীর সঙ্গেই থাকি বেশিরভাগ, আর সবার সাথে মজা করা, আর বেশিরভাগ স্ক্রিপ্ট পড়া। আর আমাদের না রেস্টের সময় নেই, একদিনে আমরা 8টা 9টা 10টা সিন করছি, অলরেডি সকাল থেকে আমার 4টে 5টা সিন হয়ে গেছে, আরও 2টো সিন এসছে। তো মানে গল্প করার সময়টা পাচ্ছি না, পাকা গিন্নি হয়ে যাচ্ছে আর কি সবার সাথে থাকতে থাকতে। হ্যাঁ, 12 বছরে হয়ে গেছে গিন্নি। তো ধারাবাহিকে তো অনেকবার বিয়ে হয়ে গেল, কতবার বিয়ের পিঁড়িতে বসেছ? অগণিতবার, 12টা সিরিয়ালে, এটা এই 12টা সিরিয়াল বলছে, 8টা সিরিয়ালে 8 বার তো হয়েই গেছে, কোনো কোনো সিরিয়ালে 2-3 বার এক্সট্রা হয়েছে। তো মোটামুটি 10-11 বার তো হয়েই গেছে। এই প্রশ্নটা রুবেলদাকেও করে এসেছি যে এবার বাস্তবে চার হাত কবে এক হবে। রুবেলদা তো একদম ব্লাশ করছে ভিডিওটা, আমি জানি না তুমি দেখেছো কিনা। তো তুমি কি বলবে, কিছু কি প্ল্যান আছে? আন্টি পাশে বসে আছে, না না কোনো ভয় নেই, আমার থেকে বেশি মা রুবেলকে বেশি ভালোবাসে। আর এমনও হয়েছে যে আমি আমি মাছের মাথা, মাছের লেজা, কাটা জিনিসটা খুব খেতে ভালোবাসি, সেটা রুবেলও ভালোবাসে। এবং কোনোদিন আমার বাড়িতে গেল, বাড়িতে থেকে যাবে হয়তো আগে থেকে বলেছে কাকিমা আমি কালকে আসছি বা সেটা আমি কালকে আসছি, তো আজকে কি হলো, আজকে আমার পাতে হয়তো লেজাটা পড়লো, মুড়োটা পড়লো না। আমি ভাবলাম কি হলো, মুড়োটা কেন পড়লো না, সেই ইনফরমেশান আসছে আমার কাছে যে কালকে এটা রুবেলকে দেওয়া হবে তোকে নয়। তো এইগুলো বোঝাই যায় খুব বেশি ভালোবাসে, আমার থেকে বেশি ভালোবাসে, তো সেটা আমার খুব ভালো লাগার জায়গা। আর চার হাত এক হবে কবে, দুটো মন এক হয়ে গেছে অনেকদিনই হলো, বাট চার হাতের টাইম আছে এখনো, এখনই একটু দূরে দূরে থাক, হাত দুটো চলে আসবে খুব শিগগির। তো যেটা তুমি বললে যে তোমার পরিবারে এখন রুবেলদার বেশি প্রায়োরিটি হয়ে গেছে, এটা তো তোমার ক্ষেত্রেও প্রযোজ্য নিশ্চয়ই, ওই পরিবারে তো তোমার ইম্পর্টেন্সটা বেড়ে গেছে। একদমই, ওই পরিবারে আমাকেও মানে কাকিমা দাদা বৌদি সবাই খুব ভালোবাসে। কাকিমা তো রুবেলের মা, মানে আমার শাশুড়ি মা, হবু শাশুড়ি মা, আমাকে তো সোনাই বলে ডাকেন। তো হ্যাঁ, খুব ভালোবাসে। আর ঘটকলিটা দুটো তরফ থেকেই হয়েছে আর কি, একটু আগেই বলছিল যে তোরা কবে বিয়ে করবি, এই বানাতে হবে, ওই বানাতে হবে, সেই বানাতে হবে, মানে অফ টাইমে আমাকে এই গল্পই করতে হয় বাড়ির সবার। হ্যাঁ, তোমাদের সম্পর্কটা নিয়ে যখন আর কি তোমরা প্রেমে পড়োনি বা এরকম কিছু ভাবোনি, অনেক আলোচনা হয়েছিল একটা টাইমে, তারপরে যখন ডিসিশন নিলে যে না আমরা এবার এক হব, তখন সবার থেকে কেমন ফিডব্যাক পেয়েছিলে? তখনও তো একটা স্ট্রাগল থাকে অনেক, যেহেতু তোমরা দুজনেই পাবলিক ফিগার, ধারাবাহিকের পপুলার জুটি, অনেকের অনেক প্রশ্ন থাকে এবং সেটা স্বাভাবিক। তো এই এই ব্যাপারটাকে কীভাবে মানে ফেস করেছিলে? না, যখন আমরা বলেছিলাম আমরা প্রেম করছি না, তখন সত্যি প্রেম করছিলাম না। তারপরে যখন বাড়ির তাগিদে এবং আমরা নিজেরাও ভালো থাকার তাগিদে যখন ভাবলাম যে চল, সবাই যখন বলছে যে প্রেম করছে প্রেম করছে, তাহলে প্রেমটা করেই দেখি আর কি, যখন এটা হলো তখন মানে অনেকে অনেক কিছু বলেছে, বেশিরভাগ আমি কমেন্টস পেয়েছি সবাই খুব খুশি, হয়তো যমুনাটাকে, সঙ্গীত আর যমুনাকে একসাথে দেখতে পেরে তারা খুব খুশি। কিন্তু অনেকে আবার বলেছে এই তো বলেছিলে তোমাদের আগের, তোমার এই প্রেম ছিল, তোমার ওই প্রেম ছিল, রুবেলের প্রেম ছিল, শ্বেতার প্রেম ছিল, সেগুলো কী হলো, এরকম অনেক কমেন্টস পেয়েছি।
তাদেরকে একটাই কথা বলার যে জীবন একটাই, আর ভালো থাকার ইচ্ছে বা তাগিদ সবার থাকে এবং পরিবারকে ভালো রাখার তাগিদ সবার থাকে। আমরা যখন সম্পর্কে যাই থাকার জন্যই যাই, কমিটমেন্টের দাম আছে অবভিয়াসলি, কিন্তু যখন সম্পর্ক থেকে বেরোই মানে কী হয়, আপনারা তো ভিতরে ঢুকতে পারছেন না সম্পর্কে যে এক্স্যাক্টলি কী কী ঘটছে সম্পর্কের মধ্যে। হয়তো এমন কোনো সম্পর্কে আমরা ইনভলভ হই যেখানে কোনো ফিউচার নেই, বা হয়তো কোথাও একটা বিশ্বাসে আঘাত লাগছে, বা কোথাও একটা কিছু শূন্যতা রয়েছে। তো অনেক কারণে আমরা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসি, পুরোটাই নিজেকে ভালোবাসি বলে, কারণ নিজেকে ভালো না বাসলে কাউকে ভালোবাসা যায় না। তো নিজে ভালো থাকার তাগিদে এবং বাবা মাকে ভালো রাখার তাগিদে আমি আর রুবেল এখন একসাথে মানে সারা জীবন কাটাবার প্ল্যান করেছি। এবার ভগবানের ইচ্ছে, যদি উনি চান তাহলে যার হাতে এক হবে, যদি না চান তাহলে পোড়া কপাল, নিশ্চয়ই এক হবে। এবং এখানে রুবেলদা থাকলে আরও ভালো হতো, মানে কে প্রথম কাছে এসেছে, প্রেমটা হলো কী করে, খুবই তো হঠাৎ করে হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ মানে যখন আমরা প্রেম জিনিসটাই এরকম, আর তার মধ্যে সবথেকে বেশি কন্ট্রিবিউশন দুটো ফ্যামিলির রয়েছে। দুটো ফ্যামিলি আমাদের প্রেমটা ঘটিয়েছে আরও বেশি করে, ঘটকালিটা দুটো ফ্যামিলি করেছে। আর তার থেকেও বড় কথা যে আমরা একে অপরের জীবনে তখন মানে যখন এসেছি তখন একে অপরকে খুব প্রয়োজন ছিল। মানে ওর লাইফেও একটা তখন খারাপ সময় যাচ্ছিলো, আমার লাইফেও খারাপ সময় যাচ্ছিলো, এবং তখন বিরাট কলহ উঠলো যে আমরা দুজন প্রেম করছি, সেটাকে না করতে 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 মানে দেওয়ালে পিঠ ঠেকে গেলো। তখন মনে হলো যে না, এবার এগোই, দুজনেরই দেওয়ালে দুটো মেনুতে পিঠ ঠেকলো, এবং পার্সোনাল লাইফে খারাপ থাকার জন্য এবং এত কথা শোনার জন্য সবটা মিলিয়ে যখন দুজনেরই দুদিকে পিঠটা ঠেকলো, দুজনেই দুজনের মুখোমুখি এলাম, এসে বললাম চলো তাহলে দেখা যাক কী হয়। তো ভাবেই একদিকে তো সোহাগ জলের টিআরপি একদম হু হু করে বাড়ছে, অন্যদিকে প্রজাপতি জাস্ট 25 দিন আর কি পেরিয়ে গেল, একটা জমজমাট পার্টি হলো। তো এখন বলা যেতে পারে যে এখন মানে তোমার টাইম এখন চলছে, মানে গোল্ডেন টাইম। তো এবারে কোন দিকে ফোকাস করার ইচ্ছে আছে? দেখো বড় পর্দার অফার্স তো আসবেই, একদম এটা নিয়ে কোনো প্রশ্ন করাই আমার মনে উচিত না, তা নয়, হাসি বলে দিচ্ছে। না না, বড় পর্দার অফার আসছে, কিন্তু যেহেতু এখন আমি সিরিয়াল করছি সেহেতু আমি এক্ষুনি কিছু শিফট করতে চাইছি না। যেটা আমি পাবলিকলি আগেও বলেছি আবারও বলছি, আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমি সিনেমার শুটিংটা শেষ করি সিরিয়াল জয়েন করেছি, এবং অন্য প্রডিউসার অন্য ডিরেক্টর হলে কী করতেন আমি জানি না, থ্যাংকস টু অতনুদা এবং অভিজিৎদা, যে আমি কিন্তু হল ভিজিটে যেতে পারিনি, একটা হল ভিজিটে আমি যেতে পারিনি, কারণ আমি সেটা প্রোডাকশন হাউসকেও দোষ দেবো না। প্রচুর ব্যাঙ্কিংয়ের ইস্যু ছিল, ব্যাঙ্কিংয়ের চাপ ছিল, তারাও কোঅপারেট করেছে, চ্যানেল কোঅপারেট করেছে আমার সাথে প্রমোশনসগুলোতে, কিন্তু আমি যেহেতু ফার্স্ট মুভি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই যে রিলিজের পর আবার কী হয়। তো আমি জানতাম রিলিজ মানে হয়ে গেল মানে শেষ, এবার তারপরে হল ভিজিটে যেতে হয়, আমি একটা হল ভিজিটেও যেতে পারি, তার জন্য মানে আমি হাত জোর করে ক্ষমা চাইছি অতনুদা, অভিজিৎদা এবং দেবদার কাছে যে আমি যেতে পারিনি। ভুল মানুষ একবারই করে, তো আমার একবার ভুল হয়ে গেছে, আর সেকেন্ড টাইম এই ভুলটা রিপিট হবে না। যখন আমি সিনেমাটা করবো, পুরো সিনেমাটা সব কিছু কমপ্লিট করে যদি আমার সিরিয়াল করতে হয় আবার সিরিয়াল করবো, আর যখন আমি সিরিয়াল করবো তখন পুরোটা কমপ্লিট করে আমি সিনেমা করবো। আমি আর এইভাবে শিফট করবো না, যাতে কোনো কিছু হ্যাম্পার না হয় আমার জন্য, কারণ আমি কাজটাকে ভালোবাসি, মন দিয়ে কাজটা করি, আমি চাই না কোনো কাজই আমার মানে আমার জন্য খারাপ হোক। তো এটা আমার শিক্ষা হয়েছে, তো আমি সেটা মাথায় রাখবো। আর গোল্ডেন টাইম কিনা জানি না, এটা পুরোটাই ভগবানের আশীর্বাদ, এটা মা বাবার আশীর্বাদ, তাদের আশীর্বাদে দুটো কাজ প্যারালালি করেছি, এবং দুটোই প্রজাপতি তো মানে লোকের মুখে মুখে লোকের মনের ভিতর ঢুকে গেছে, এবং আমার বিশ্বাস শুধু 25 দিন নয়, 50 দিন 100 দিন মানুষের খিদে এখনও মেটেনি, দর্শকদের খিদে এখনও মেটেনি, তারা এখনও দেখবে আমি জানি, এটা আমার বিশ্বাস। তো প্রজাপতি আরও উড়বে, অন্তহীনভাবে উড়বে, আর সৌভাগ্যজনক লোকের মনে জায়গা করে নিয়েছে বাড়ির ড্রয়িং রুমে, বাড়ির বেডরুমে। আমি অনেক রেসপন্স পাচ্ছি যে সৌভাগ্যজনক দেখছে, জুইকে খুব ভালো লাগছে, জুইকে খুব ভালোবাসছে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তবে হ্যাঁ, ফিউচারে আমি সিরিয়াল করবো না সিনেমা করবো সেটা এখনও ভাবিনি, কারণ আমি হচ্ছি গো উইথ দ্য ফ্লো এই টাইপের একটা মেয়ে, যেটা আমার জন্য আসবে ভাববো ভগবান এটাই চাইছে, তো চার হাতের কপালে যেটা ভগবান ঠিক করে দিয়েছে সেটাকেই অ্যাকসেপ্ট করবো, আর সেটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবো। একদম খুব স্পষ্টভাবে সব উত্তরই দিয়ে দিয়েছো, দর্শকদের কী বলবে শেষে? দর্শকদের একটা কথাই বলবো, আপনারা প্লিজ সোহাগ জল দেখবেন সোম থেকে শনি রাত 9টায় জি বাংলায়, এবং জুইকে প্রচুর ভালোবাসবেন। আপনারা যে কটা সিরিয়াল আমি করেছি প্রত্যেকটাতেই প্রত্যেকটা চরিত্রের পাশে আপনারা ছিলেন, ভালোবেসেছেন, আশীর্বাদ করেছেন, তাই আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া একটা পদক্ষেপও হাঁটা খুব কঠিন, তাই সঙ্গে থাকুন যেভাবে আগে ছিলেন, আর এভাবেই ভালোবাসুন, এভাবেই আশীর্বাদ করুন।